চিটফান্ডে টাকা নিয়ে এজেন্ট এবং গ্রাহকদের মধ্যে ভাঙচুর এবং পাল্টা ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দিনহাটা এক নম্বর ব্লকের ওখরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হাজির বাজার এলাকায়। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী, যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এমনটাই জানা গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ থেকে বেশ কয়েক বছর আগে দিনহাটায় এক নম্বর ব্লকের ওখরাবাড়ির হাজির বাজার এলাকায় সেকেন্দার আলী নামে এক ব্যক্তি সাহারা কোম্পানির এজেন্ট হন। তিনি এলাকার ব্যাপক সংখ্যক মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, কিন্তু বহু গ্রাহক যারা সেই টাকা ফেরত পাননি। দিন কয়েক আগে কতিপয় গ্রাহক সাহারার এজেন্ট সেকেন্দার আলীর একটি জমি বেদখল করে সেখানে দোকান শুরু করেন। এদিন সকালে সেকেন্দার আলী এবং তার লোকজন সেই দোকান ভাঙচুর করে বলে অভিযোগ। এরপরেই গ্রাহকরা সমবেত হয়ে সেকেন্দার আলীর বাড়িতে চড়াও হয় এবং তার বাড়ির একটি অংশ ভাঙচুর ও তিনটি মোটরবাইক ভাঙচুর করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে এলাকায় প্রচণ্ড উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে দিনহাটা থানার একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। আমাকে দিদি বই করো, আর বই করছি কোনো রিসিপ টিসিপ কিছু নাই। রিসিপ চাই কাকি, রিসিপ নাই, বই মারান গেছি। এখন আমার টাকা দেওয়া লাগবে, দিল্লি খাটিয়ে টাকা বসিয়ে থুসি আমরা, মেয়েকে এখন বিয়ে দেওয়া লাগে, গরিব মানুষ আমরা দিন মজুরি করি খাই। এখন বলছে কি বই মারান, কে ভাঙচুর হয়, ভাঙচুরের ঘটনা ঘটেছে, কি করছে? না ভাঙচুর আমরা করি নাই, ওরার ঘর ওরাই ভাঙছে, ও পান্ডা ধরে এসে তিনি ওকে সব ভাঙচুর করছে। আপনার নাম? এখানে বহু লোক টাকা পায়, এই সেকেন্ডারি জমিটা, এই সেকেন্ডারি জমিতে যারা টাকা পায়, কিসের টাকা পায়? এটা সারা, এরা অনেক দিন থাকিয়ে, প্রায় 10-15 বছর থাকিয়ে, 15 বছর থাকিয়ে টাকা নিছে কাউরিতে বহু লোকে। হ্যাঁ, এখানে সবাই বলছে যে আমাদের টাকাটা এডিয়ান দে, তোর কোম্পানি মারা যায় বা যাই হইতে হইতে আমাদের টাকাটা দে। এই টাকা দিচ্ছে না, এখানকার সবাই মিলিয়ে যারা যারা টাকা পায় সবাই সবাই এখানে একটা ঘর তুলছে, এবং এলাকার পঞ্চায়েতকেও বলছে যে ইয়ের একটা ফায়সলা করে দেওয়া হোক। উনি ধরা দেয় না, উনি আজকে আসিয়া ফোন ছেলেপেলে এখানে আনিয়ে ঘরটা ভাঙিয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম সবিজিৎ ইসলাম। সমস্যা হলো, এখানে আমার একটা কেনা সম্পত্তি, এই কেনা সম্পত্তির উপর এরা, আমি যখন থেকে সম্পত্তিটা নেই তখন থেকে সম্পত্তির উপর টর্চারিং এরা শুরু করছিল। এই পরিসরের উপর টর্চারিং আমি নিয়েছি, তারপরে গোডাউন দেওয়ার সময় সমস্যা হয়েছিল, ঝামলা হয়েছিল, এখানে ওনারা জবরদস্ত করে এই জায়গাটাকে ওনারা দখল করতে চাচ্ছে। তাদের অভিযোগ নাকি গ্রাহকটা হচ্ছে আমাদের, ওরা কিছু কিছু সবাই না, 2-4 জন সাহারা এন্ডে টাকা রেখেছিল, কিন্তু সাহারা এন্ডে টাকাটা রাখার পরে যেহেতু আমাদের সুপ্রিম কোর্টে কেস চলছে সেটা সবাই জানে, এই স্কিমের আধারে পেমেন্ট আপাতত বন্ধ আছে 2017 থেকে নিয়ে, সেই জন্য পেমেন্টটা বলছে আমাদের কেস প্রক্রিয়া চলছে, যেহেতু উপর লেভেলে সুপ্রিম কোর্টে চলছে সাহারা কেস, তো সাহারা সেবি কেসটা মিট আউট হয়ে গেলে বলছে আমাদের একটা ডেট যে এগুলো পড়তেছে, হয়তো আগামীতে বেশি দিনের মধ্যে নয় তাড়াতাড়ির মধ্যে এটা সমাধান হবে, আমাদের উদ্যোক্তর কর্তৃপক্ষের কাছে আমাদের জানা এবং আমাদের কাছে সেরকম বার্তা আছে, কিন্তু এর মধ্যে এরা ধৈর্য হারাচ্ছে। টাকাটা বড় ফ্যাক্টর না এদের, এদের মেইন হচ্ছে এখানকার ইন্ধনটা, এখানে জায়গাটার উপর টর্চারিং, এই জায়গাটা ওরা হস্তক্ষেপ করতে চাচ্ছে আমার এটা কেনার সম্পত্তি। আপনার নাম? বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।